হ্যালো এব্রিয়ন, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এত সুন্দর একটি গর্জন বাগান আছে, তাও আবার কক্সবাজারে, এটা কি আপনার জানা ছিল? আর হ্যাঁ, আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো জাহাজপোরা ইকো পার্ক। হ্যালো এব্রিয়ন, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম জাহাজপোরা ইকো পার্ক। মাহি ভাই, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো ভাই, পরিবেশটা অনেক সুন্দর দেখতেছেন চারিদিকে। ওয়াও, এখানে সবুজ শ্যামল প্রাকৃতিক সুন্দর দৃশ্যগুলো দেখে সত্যি মনটা জুড়ে গেছে। এখানে সারি সারি 70-80 ফুট গর্জন গাছের মাঝে আন মনে হেঁটে মনের দুঃখগুলো বলে যেতে পারেন। আর হ্যাঁ, আমি কথা বলছি উপজেলা টেকনাফ বাহাতছড়া ইউনিয়নের জাহাজপোরা গ্রামের। আমরা জাহাজপোরা ইকো পার্কে চলে আসলাম। তো দেখতেছেন এখানে শুধু বন আর বন, অনেক বড় বড় গর্জন গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা ভিতরে ঢুকে যাবো। দেখছেন কত বড় কত বড় গাছ দেখছেন? এটা আমার এক্সের বাপকে দিয়ে দেব, যাতে আমার এক্স ওই যে বিয়ের সময় সাইসা বড় সব পানি সার তৈরি করার জন্য। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা মোবাইল ছিল, ওটা কি নিয়ে আসছো? অনেক বড় বড় গাছ আছে। হ্যাঁ, মোবাইলতে এখন ভিডিও করতেছো ওইটা কোথায়? আর হ্যাঁ, ওটা একটা আছে, তাহলে ওইখান থেকে টুকাই করে দেবো আবার। তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে যে গাছগুলো আছে ওগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। দেখতে পাচ্ছেন এই অক্সিজেনের কারখানা, কত বড় গাছ বাংলাদেশে। আমরা এখান থেকে অক্সিজেন বাইরে দেশে সাপ্লাই দেবো করি। তো আপনাদের যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে আমাদের দুজনের সাথে। আপনারা কি জানেন মালয়েশিয়া কত পার্সেন্ট অক্সিজেন এই ইকো জাহাজপোরা গজক বান থেকে মানে উৎপন্ন হয়? আসলে আমরাই জানি না, আপনারা গুগলে সার্চ করে, আপনার গুগলে সার্চ করে দেখবেন পেয়ে যাবেন। আপনারা যদি অক্সিজেনের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কন্টাক্ট করবেন, যোগাযোগ করবেন। আর আপনাদের অক্সিজেন নম্বরটা আমাদের কমেন্টে দিয়ে দেবেন, আমরা অক্সিজেন দিয়ে দেবো। আজকে আরেকটা জিনিস দেখাবো, আপনারা শুধু বড় বড় গজক গাছ দেখেন, এই ছোট ছোট গাছগুলো, এই যে বড় বড় গাছগুলো যে সা বা বাচ্চা আছে এগুলো আজকে দেখাবো। এটা হচ্ছে মা, মাহি ভাই এই সামনে আছেন, এই যে বাচ্চা বাচ্চা গাছ দেখতে পাচ্ছেন, এই বাচ্চা গাছ, এটা এখনো ছোট, এখানে অনেক ছোট ছোট বাচ্চা গাছ আছে, এগুলো বড় হলে গর্জন গাছ হয়ে যাবে। আর যে ওখানে বিবাহ করছে ওরা দেখছেন, ওরা একসাথে একসাথে থাকে আর সংসার করতেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গর্জন গাছ। তো আমরা অনেক দূর পর্যন্ত চলে আসলাম, আর ভিতরে যাওয়া সম্ভব হচ্ছে না, হয়তো ওখানে হাতি থাকতে পারে। আপনারা দেখছেন ওই যে আকিব ভাইয়ের পিছনে একটা হাতি, ওইটা কি লেখা আছে ওখানে? আপনারা ভিতরে যাওয়ার কোন ধরনের চেষ্টা করবেন না, যাতে হাতির ফাঁদে পড়তে পারেন, তার জন্য এখানে সাইনবোর্ড দিয়ে আপনাদেরকে সতর্ক করা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। এ ছিল আজকে আমাদের জাহাজপোরার ব্লগ। তো সবাই লাইক করবেন, শেয়ার করবেন, যাতে ভিডিওটা সবাই দেখতে পারে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সুন্দরতম একটা জায়গা, পরিবেশটা অনেক সুন্দর। তো আপনারা আসবেন, দেখবেন।